আমি কোনোদিন বাংলা সিনেমা দেখি না, আমি কোনো সময় বাংলা সিনেমা কেন কোনো সিনেমাই দেখি না, আমি তো জানি না কে কি জনপ্রিয় কে কি। মাহির সিনেমা দেখছেন কিনা আপনি? আমার মনে হচ্ছে আমার সৌরভ ভাইয়ের খুব ফেভারিট নায়িকা বোধ হয়, আমার মনে হয় সে ঘুমালেই বোধ হয় তাকে দেখতে পারে। চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী আয়েশা আক্তার ডালিয়া, তাদেরকে আপনি কেমন প্রতিদ্বন্দ্বী মনে করেন? অবশ্যই শক্ত প্রতিদ্বন্দ্বী, কেন আমি তাদেরকে দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাববো? কারণ তাদের পিছনের ইয়েটা তো অনেক শক্তিশালী, ব্যাকগ্রাউন্ড, তাদেরকে তো দুর্বল ভাবার কোনো কারণ নাই। আর যুদ্ধের ময়দানে একদের দুর্বল যে ভাববে কাউকে, অপোনেন্টকে, সে তো বোকা। মাহি তো জনপ্রিয় নায়িকা, তার তার এখানে আসা, ভোট করতে আসা, এটা কীভাবে দেখেন একটু বলবেন? আপনি নাম ধরে বললেন, কীভাবে বলবো আমি, আমি কীভাবে বলবো ওনার এখানে আসা না আসাটা? বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচন যে কোনো সম্মানিত মানুষ যে কোনো জায়গাতে করতে পারে, এটি আমাদের সংবিধানে আছে। সুতরাং সংবিধানের অধিকার অনুযায়ী যে কেউ যে কোনো জায়গাতে করতে পারে ইলেকশন, এটা তো কোনো অসুবিধা নেই তো, সেই জন্যই ওনারা আসছেন। অসুবিধা কী? নির্বাচনের মাঠে যখন ওনারা থাকবেন, চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট আমাকে করতেই হবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করি, মাহি তো জনপ্রিয় চিত্রনায়িকা, কী করে বলবো উনি কীভাবে জনপ্রিয় আর কীভাবে জনপ্রিয় না, সেটা তো জনগণ নির্ধারণ করবে, সেটা জনগণ বলতে পারে। যেরকম আমি কোনোদিন বাংলা সিনেমা দেখি না, আমি কোনো সময় বাংলা সিনেমা কেন কোনো সিনেমাই দেখি না, আমি তো জানি না কে কি জনপ্রিয় কে কি। মাহির সিনেমা দেখছেন কিনা আপনি? আমার মনে হচ্ছে আমার সৌরভ ভাইয়ের খুব ফেভারিট নায়িকা বোধ হয়, আমার মনে হয় সে ঘুমালেই বোধ হয় তাকে দেখতে পারে। সেটা হচ্ছে যে আপনার এই আসনে দুইজন নারী ক্যান্ডিডেট আলোচিত, তাদের অবস্থান নিয়ে সেটি তো তর্ক বিতর্ক সমালোচনা থাকতেই পারে, আলোচনায় আছে, আপনি এই দুই নারী ক্যান্ডিডেটকে কীভাবে দেখেন? আমি একজন প্রার্থী হিসাবেই দেখি, অন্য কীভাবে দেখব আমি? কারণ অন্য কোনোভাবে দেখার তো আমার সুযোগ নেই, কারণ আমি তাদের বাড়িতেও যাই না, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন চাক্ষুষ দেখিও নাই, আমার অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগও নেই। আমি তাদেরকে বলতে সাংগঠনিক ব্যাপারটা বলছি, তারাও আমরা দেখি যে মাঝে মধ্যে এলাকায় আসেন জনসভা বা উঠান বৈঠক এই টাইপের। আমি যে কয়দিন ওনাদের পোস্ট দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো দেখেছি, আমি কোনো সংগঠনের, কোনো সহযোগী সংগঠনের কোনো নেতা দেখেই তাদের সাথে আমি দেখি নাই। সবচাইতে বড় কথা এটা যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের কোনো একটি নেতাও তাদের সাথে নেই। আচ্ছা, আমার আরেকটা মজাদার কোশ্চেন, এটা ব্যক্তিগতভাবে কিছু না, জাস্ট ফানি, আপনার সাথে কখনো যদি মাহিয়া মাহির একত্রে ধরেন সেটা ডকুমেন্টারি হইতে পারে, কোনো সিনেমা হইতে পারে, নাটক হইতে পারে, সেখানে যদি আপনাকে অভিনয় করতে বলে আপনি করবেন? প্রশ্নই উঠে না, আমি এগুলোকে বিশ্বাসই করি না। আমি বলছি, এসপি মাসুদ সাহেব থাকা অবস্থাতে সম্ভবত ইনি, যার নাম বলা হচ্ছে, উনি মুন্ডুমালাতে একটা কি খেলাতে অ্যাডিশনাল আইজিপি কাকে নিয়ে ওনারা আসছিলেন, এবং মাসুদ সাহেব আমাকে বলেছিল যে স্যার আপনাকে প্রধান অতিথি করা হবে, আপনি এখানে আসেন। আমি বলেছিলাম ভাই আমাকে যদি মেরেও ফেলা হয় তাও আমি যাব না, কারণ এগুলো আমি পছন্দ করি না। আমি ফারুক চৌধুরী এমপি হওয়ার পর থেকে গোদাগাড়ি তানোর থেকে যাত্রা, জোয়া খেলা, এগুলো সব বন্ধ হয়ে গেছে, মেলা এগুলো বন্ধ হয়ে গেছে, সুতরাং আমি এগুলো ব্যক্তিগতভাবে পছন্দ করি না। মাহিয়া মাহি যার কথা আসছে বারবার, তার কথা গোটা বাংলাদেশ জুড়ে, এবং এটা আমি কিভাবে বলবো, এটা আমি কিভাবে বলবো, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমার অভিজ্ঞতা নাই, আমি জানি না, তাকে চিনি না, আমি যাকে চিনি না, আমি জিন দেখি নাই কোনোদিন, ভূত দেখি নাই কোনোদিন, আমি ভূত কি করতে পারবে আমি জানি, বলতে পারবো না তো আমি, সুতরাং এই প্রশ্ন করাটাই হলো ভুল।